মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। আর আমি পায়েল, তো তোমাদের মাই এভরিডে ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে কিন্তু 6:30, আর আমার ব্লগটা এই মুহূর্তে কিন্তু স্টার্ট করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের তো অনেক 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 ধন্যবাদ। আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে নিও। আজকে জানো না হাঁটতে গিয়েছি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, অর্ধেক রাস্তায় গিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। 1-2 কিলোমিটার মতো হেঁটেছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু একটু রেস্ট করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। বৃষ্টির মধ্যে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আর এখনও কিন্তু ঝিরিঝিরি চারিদিকে বৃষ্টি পড়ছে, আর আকাশ কিন্তু ভীষণ ভীষণ মেঘলা। আর তোমরা কেমন ভিডিও চাও প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর যাদের আমার ভিডিও ভালো লাগে তারাও প্লিজ কমেন্ট করো, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখতেই পাচ্ছ আমার পিছনে কতটা জঙ্গল। এই জঙ্গলটার নাম আমি দিয়েছি অ্যামাজন, অ্যামাজনের জঙ্গল। মানে এত জঙ্গল, এর মধ্যে দিয়ে বড় বড় সাপ, পোকা, মাকড় সব বেরোয়, দেখতে পাচ্ছ। আর এই জমিটা কিন্তু এইটুকু না, এটা পুরো 18-19 কাঠা কি 1 বিঘে মতো জমি হবে, প্রচুর বড়, অনেক দূর পর্যন্ত চলে গেছে, অনেক বড়। গাছপালা আর বাড়িঘরের জন্য দেখা যাচ্ছে না। তো তোমাদের সাথে গল্প করার পরে কিন্তু আমি নিচে চলে যাব। নিচে গিয়ে কিন্তু ভাত বসিয়ে দেবো পেঁপে ভাতে, আর আমার জন্য একটা আলু ভাতে দেবো, আর ওরা কাঁকরোল ভাতেও খায় তো কাঁকরোল ভাতে দেবো সবার জন্য। আর চা করে নেবো আমি একটু গরম জল। দিন দিন দেখো এই ভীমরুলের চাকটা বেড়েই চলেছে, কী করে কমাবো বুঝতে পারছি না, প্রচণ্ড বড় হয়ে গেছে, আর এর জন্য ছাদে আসা যায় না। তো কী করলে ঠিক হবে প্লিজ কমেন্ট করে একটু জানাও, তোমরা যদি কেউ জেনে থাকো। দেখতেই পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা। নিচে আমাদের ফুল গাছ, তো ফুল তোলা হয়ে গেছে। আজকে কিন্তু আমার দেওর ফুল তুলেছে, ও মাঝে মাঝে খুব রেয়ার ফুল তোলে গাছের, তো ও ফুল তুলেছে। আজকে গাছে কিন্তু কোনো ফুলই নেই। তো বেলি ফ্যাট কমানোর কোনো কারোর যদি উপায় জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করেও জানিও। আমার কিন্তু প্রচুর বেলি ফ্যাট বেড়ে যাচ্ছে দিনে দিনে, তো কমাতে একদমই পাচ্ছি না বেলি ফ্যাট। তো প্রত্যেক দিন হাঁটতেও যাচ্ছি, একটু একটু এক্সারসাইজও করছি, তাও কিন্তু কিছুতেই কমছে না। প্লিজ তোমরা যদি জানো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। এই যে আমার পিছনে যে সজনে পাতা হয়েছে দেখতেই পাচ্ছ, যে ট্রেনটা গেল এটা কিন্তু রানাঘাট লাইনের ট্রেন, আর যে এইদিকে আসলে এটা কিন্তু বনগা, আমাদের বাড়ি বনগা, বনগার দিকে আসলো কিন্তু ট্রেনটা। আর আর যেটা ওই সামনের দিকে যাচ্ছে ওটা রানাঘাট, আমাদের বাড়ির সামনে কিন্তু ট্রেন লাইন, তো প্রচুর লোক যায়, দেখতেও ভালো লাগে ট্রেন, তো টাইম পাসও হয়ে যায়। বাই ফ্রেন্ড, পরে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে, টাটা। তো চলো আমি এখন কী কী করি তোমাদের সাথে একটু শেয়ার করি, আর সব কাজ তো শেয়ার করতে পারি না, কিছু কিছু কাজ শেয়ার করতে পারি, তো যেটুকু করতে পারি তোমাদের দেখাবো অবশ্যই। তো টাটা এখনকার মতো, বাই। দেখো আকাশটা এখন একটু মেঘ কমেছে, কী সুন্দর লাগছে আকাশটা। এই আকাশটা কিন্তু একবার করে মেঘ হচ্ছে আর একবার করে বৃষ্টি হচ্ছে, এই দিকটা যেন বেশি মেঘ করেছে, একবার করে মেঘ হচ্ছে আর একবার করে রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে। আর এই পাশটা দেখে মনে হচ্ছে পুজোর যেন আকাশ, খুব ভালো লাগছে দেখতে। ব্রেকফাস্টের জন্য কিন্তু এই যে ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাতে আছে একটা, আর এই যে পেঁপে কাটা এটাও ভাতে দেবো, আর এই পাশে কিন্তু চায়ের জল বসিয়ে দিয়েছি। দেখো চায়ের জল কিন্তু টকবক করে ফুটে উঠে, চেষ্টা কমিয়ে কিন্তু আমি 1 কাপ মতো জল তুলে নেবো। আমি এই জলটা গ্লাসের মধ্যে ঢালবো, ঢেলে কিন্তু আমি ঠান্ডা জল এর সাথে মিশিয়ে জলটা খেয়ে নেবো, আর এই জলটা দিয়ে কিন্তু চা হবে যেটা বাড়িতে ফুটছে। তো এইবার কিন্তু আমি আমার ঘরে চলে এসেছি, আর এবার বিছনা তুলে নেবো। তো বিছনা তোলার জন্য ফার্স্টে কিন্তু আমি বালিশগুলো নিচে সব রেখে দিচ্ছি একটা একটা করে, তো এবার বালিশ রেখে কিন্তু বিছনা চাদরটা ভালো করে টান টান করে নেব, নিয়ে কিন্তু আমি ঝাঁটা দিয়ে, বিছনা ঝাড়া ঝাঁটা দিয়ে ভালো করে বিছনাটা কিন্তু টান টান করে নেব, টান টান করে নিয়ে কিন্তু আমি বিছনাটা ভালো করে ঝেড়ে নেব।
এই বেডশিটটা কিন্তু আমি নতুন কিনেছি, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম। তো এই বিছানাটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমার দিদি পছন্দ করে দিয়েছে, কালারটা খুব ভালো আর বিছানাটাও খুব ভালো হয়েছে। আর এটা বনকা হাটের থেকে নিয়েছি আমি, তো বেশি দামও নিইনি, চাদরটা খুব ভালো হয়েছে। কিন্তু বাজে সকাল 8টা, তো আমার ঘর ছাদ দিয়ে কিন্তু আমি সবার ঘরে চলে যাব, গিয়ে সবার ঘরে ঝাড়টা দিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ আমাদের ঘরে একদম একদম অবস্থা খারাপ, তো ঘরটা ভালো করে আমি গুছিয়ে নেব। আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ, যারা এখনও করেনি প্লিজ তারা প্লিজ করে নিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে দিও, নোটিফিকেশান কিন্তু অল করে দিও প্লিজ। বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, তো শেয়ার করলে কিন্তু আমার ভিডিওটা চারিদিকে পৌঁছে যাবে আর আমার চ্যানেলটা কিন্তু অনেক গ্রো করবে। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, আর সবাই প্লিজ দেখো শেষ পর্যন্ত। কিন্তু একটা দাদা মাছ বিক্রি করতে আসে, তো ওই দাদার কাছ থেকে 500 গ্রাম মতো পাঙাশ মাছ নেওয়া হয়েছে, মা সকালবেলা নিয়েছিল। আর এই মাছটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু ভিডিও অতটা বোঝা যাচ্ছে না। তো দেখো আমি মাছ কিন্তু কলতলা থেকে কেটে নিয়ে চলে এসেছি, আর মাছে কিন্তু এবার নুন আর হলুদ ভালো করে মেখে কিন্তু ম্যারিনেট করে রাখবো। আর এই মাছ কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু প্রচণ্ড রান্না করার সময় ফোটে, তো যারা রান্না করবে এই মাছ একটুখানি নুন হলুদ আর সর্ষে দিয়ে কিন্তু ম্যারিনেট করে রাখবে। আর সর্ষের তেল দিলে কিন্তু একটু কমই ফোটে, আর যেই সময় রান্না করবে তো ঢেকে ভাজবে প্লিজ, তাহলে কিন্তু মাছ গায়ে ফুটবে না। আর সাবধানেও তোমরা রান্না করতে পারবে, আর রান্না করলে কিন্তু খুব খুব টেস্ট লাগে এই মাছগুলো খেতে। তো দেখতেই পাচ্ছ আমি ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে কিন্তু এখন বাজে 11টা প্রায়, তো আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে কিন্তু আলু মাছের ঝোলে দেবো, তার জন্য আদা রসুন পেঁয়াজ আর কিন্তু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, এগুলো মাছের ঝোলে রান্না হবে তাই। আর কাঁকরোলও কেটে নিচ্ছি, কাঁকরোল ভাজা হবে আর ডাল হবে কিন্তু।
মাছ রান্না করার জন্য রসুন আর আদাটা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ওটা বেটে নিতে হবে আর কাঁকরোল ভাজবো। আর এ পাশে আলু আছে, এটা মাছে দিতে হবে, আর ডাল তো হবেই। শুভ দুপুর বন্ধুরা, আর এখন বাজে কিন্তু ঘড়িতে 3টে। তো মিশোতে আমি একটা আই শ্যাডো প্যালেট অর্ডার করেছিলাম, তো সেটা কিন্তু চলে এসেছে। তো এটা এখন আনবক্সিং করবো। তো আমার কাছে কাঁচি টাইচি ব্লেড ব্লেড কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আমি একটা সেফটি পিন নিয়েছি, এটা দিয়ে এটা এরকম করে কেটে নেবো। এটা সকালবেলায় চলে এসেছিলো, তো আমার খুলে দেখা হয়নি কেমন ভিতরটা, তো এখন দেখে নিই। আর এটা হলো কালার শ্যাডো, আর বিউটি গ্লেজের থেকে নিয়েছি আমি এটা কোম্পানি। তো চলো দেখি এটা কেমন। প্যাকেজিংটা খুব সুন্দর। তো এখানে 72টা আই শ্যাডো কালার আছে। কালারগুলো সত্যি খুব সুন্দর। এই একটা আমাদের এইভাবে দেখার সুবিধা হবে তাহলে। তো এবার আমি দেখি কেমন এটা। তো হাতে নিয়ে নিই একটুখানি, আমি জানি না কেমন এটা। তিনটে কালার নিয়েছি, তো এটা আমি টেস্ট করে দেখি কেমন। দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখাতে পারছি না ঠিক করে। কালারটা কিন্তু খুব সুন্দর। তো এবার এটা টেস্ট করে দেখছি, দেখতে পাচ্ছ খুব পিগমেন্টেড। তো আমার কিন্তু আই শ্যাডো প্যালেটটা খুব পছন্দ হয়েছে, যাই না কেমন হবে। আমি কোনোদিন আই শ্যাডো ইউজ সেইগুলো করি না, তো জানি না। আমার এটা পছন্দ হলো, তো আমি এটা বুক করে নিয়েছিলাম। তো আমি এটা ঢুকিয়ে রাখছি এখন।